বরগুনায় হঠাৎই গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ, যা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন খামারিরা। বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহালি। শাহালি, হঠাৎ করে এই রোগ ছড়ানোর কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? তৌসিয়া, আর মাত্র 9 দিন বাকি আছে কোরবানির, সেই 9 দিনকে সামনে রেখে এখানে খামারিদের কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারই মধ্যে এই যে লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হচ্ছে গরু, এখানে দেখা গেছে যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে তথ্য রয়েছে সেখানে প্রায় 30% রোগ গরু কিন্তু রোগে আক্রান্ত হয়েছে। এতে প্রায় অসংখ্য গরু ইতিমধ্যে মারা গিয়েছেন এবং হাসপাতালে আমরা দেখেছি যে প্রতিদিন সকাল থেকে অসংখ্য মানুষ আসছেন এবং চিকিৎসা নেওয়ার জন্য। সেখানে তাদের আমরা খামারিদের সাথে কথা বলেছি, তারা বলছে যে শুরুতে মূলত জ্বর হয় গরুর এবং জ্বর হওয়ার পরে গরুর গায়ে ঠোসকা পড়ে যায়, বড় বড় ঠোসকা থেকে আস্তে আস্তে তাদের পচন ধরে। এবং দেখেছি যে যেই সকল গরু এই হাসপাতালে নিয়ে আসছেন এবং যেই সকল গরুর চিকিৎসা দিচ্ছেন সেই সকল গরু কিন্তু প্রত্যেকটা গরুরই কিন্তু গায়ে ঠোসকা ঠোসকা দেখা গেছে। এটা নিয়ে মূলত যে খামারিরা রয়েছেন যে সামনে কোরবানি এবং কোরবানি একে সামনে রেখে যে হাটে গরু নিয়ে যাবেন সেখানে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তাররা বলছেন যে এটা হচ্ছে ছোঁয়াচোখ রোগ এবং এটা গত 3 বছর আগে চট্টগ্রামে প্রথমত দেখা গিয়েছিল। সেখান থেকে মূলত আজকে এই দক্ষিণাঞ্চলে বরগুনা একদম শেষ প্রান্তে সেখানকার এই গরুর এই এই ডাম্পি স্কিন রোগে দেখা গিয়েছে এবং সেখানে কিন্তু প্রতিদিন হিমশিম খাচ্ছে ডাক্তাররা, এত সংখ্যক রোগীরা আসে মানে গরু নিয়ে যেটা আসলে চিকিৎসা দিতে পারছেন। এবং এখানে যে সংকট দেখা গেছে, এখানে ভ্যাকসিন নেই এবং যেই চিকিৎসা দরকার সেটা কিন্তু দিতে পারছেন না, সেটা কিন্তু আমাদেরকে বলেছেন এখানকার যে ডাক্তার রয়েছেন। এতে যে কোরবানিতে যে গরু কিনবেন সেই ক্রেতারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছে যে কি গরু কিনে কোরবানি দেবেন। এই ছিল বরগুনা পানি সম্পদ অধিদপ্তর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তোশিয়া, বরগুনা থেকে গবাদি পশুর রোগ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাহালি। বরগুনায় হঠাৎই গবাদি পশুর মধ্যে ছড়িয়ে পড়েছে লাম্পি স্কিন রোগ, যা নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন খামারিরা। বিস্তারিত জানাতে বরগুনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহালি। শাহালি, হঠাৎ করে এই রোগ ছড়ানোর কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? তৌসিয়া, আর মাত্র 9 দিন বাকি আছে কোরবানির, সেই 9 দিনকে সামনে রেখে এখানে খামারিদের কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তারই মধ্যে এই যে লাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হচ্ছে গরু, এখানে দেখা গেছে যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে তথ্য রয়েছে সেখানে প্রায় 30% রোগ গরু কিন্তু রোগে আক্রান্ত হয়েছে। এতে প্রায় অসংখ্য গরু ইতিমধ্যে মারা গিয়েছেন এবং হাসপাতালে আমরা দেখেছি যে প্রতিদিন সকাল থেকে অসংখ্য মানুষ আসছেন এবং চিকিৎসা নেওয়ার জন্য। সেখানে তাদের আমরা খামারিদের সাথে কথা বলেছি, তারা বলছে যে শুরুতে মূলত জ্বর হয় গরুর এবং জ্বর হওয়ার পরে গরুর গায়ে ঠোসকা পড়ে যায়, বড় বড় ঠোসকা থেকে আস্তে আস্তে তাদের পচন ধরে। এবং দেখেছি যে যেই সকল গরু এই হাসপাতালে নিয়ে আসছেন এবং যেই সকল গরুর চিকিৎসা দিচ্ছেন সেই সকল গরু কিন্তু প্রত্যেকটা গরুরই কিন্তু গায়ে ঠোসকা ঠোসকা দেখা গেছে। এটা নিয়ে মূলত যে খামারিরা রয়েছেন যে সামনে কোরবানি এবং কোরবানি একে সামনে রেখে যে হাটে গরু নিয়ে যাবেন সেখানে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ডাক্তাররা বলছেন যে এটা হচ্ছে ছোঁয়াচোখ রোগ এবং এটা গত 3 বছর আগে চট্টগ্রামে প্রথমত দেখা গিয়েছিল। সেখান থেকে মূলত আজকে এই দক্ষিণাঞ্চলে বরগুনা একদম শেষ প্রান্তে সেখানকার এই গরুর এই এই ডাম্পি স্কিন রোগে দেখা গিয়েছে এবং সেখানে কিন্তু প্রতিদিন হিমশিম খাচ্ছে ডাক্তাররা, এত সংখ্যক রোগীরা আসে মানে গরু নিয়ে যেটা আসলে চিকিৎসা দিতে পারছেন। এবং এখানে যে সংকট দেখা গেছে, এখানে ভ্যাকসিন নেই এবং যেই চিকিৎসা দরকার সেটা কিন্তু দিতে পারছেন না, সেটা কিন্তু আমাদেরকে বলেছেন এখানকার যে ডাক্তার রয়েছেন। এতে যে কোরবানিতে যে গরু কিনবেন সেই ক্রেতারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছে যে কি গরু কিনে কোরবানি দেবেন। এই ছিল বরগুনা পানি সম্পদ অধিদপ্তর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তোশিয়া, বরগুনা থেকে গবাদি পশুর রোগ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাহালি।